নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার চ্যানেল সাথী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই নতুন পর্বে দারুণ এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো বেগুন ভাপা। এই বেগুন ভাপা গরম ভাতে জাস্ট ফাটাফাটি লাগবে। একবার হলেও এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। সহজ সরল এই বেগুন ভাপা রেসিপি কেমন বানিয়েছি তা রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে বেগুনগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বেগুন এইভাবে ছোট ছোট করে কেটেছি। এখন বেগুন আমি মাখিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ পাউডার। নুন হলুদ মেখে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি, তাতে নুন হলুদ সুন্দর করে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারবে। এইভাবে মাখিয়ে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ সর্ষে তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, তাতে বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটি খুলে নিচ্ছি, বেগুনগুলোর এক সাইড সুন্দরভাবে হয়ে গেছে। আবারও এপিট ওপিট নাড়িয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন বেগুনগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে দেখুন সবগুলো বেগুন একটি পাত্রে তুলে রেখে দিলাম। এদিকে একটি টিফিন কৌটো নিয়েছি, তাতে বেটে রেখেছি সর্ষে ও পোস্ত। 1 টেবিল চামচ সর্ষে ও 1 টেবিল চামচ পোস্ত ভালো করে এরকম মিহি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তার প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, এরপরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বেগুনগুলো এরকম কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। বেগুনগুলো সুন্দরভাবে ভরা হয়ে গেছে। এখন বাদবাকি পোস্ত ও সর্ষের বাটাটা দিয়ে দিচ্ছি। রুটি এইভাবে দিয়ে দিলাম। এর উপরে কিছু মশলা দিয়ে দিচ্ছি, তার জন্য প্রথমে দিচ্ছি 1 চিমটে হলুদ পাউডার, আর দিচ্ছি 7 মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি গুঁড়ো, 1 চামচ পাউডার সুগার দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। বেগুন ভাপাতে কাঁচা সর্ষের তেল দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এটি স্কিপ করলে কিন্তু চলবে না, সর্ষের তেল অবশ্যই দিতে হবে। সবগুলো উপকরণ একসঙ্গে এরকম মিশিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে সুন্দর করে মশলাগুলো মাখানো হয়ে গেছে। ওপর থেকে দিচ্ছি কিছুটা স্লাইস কেটে রাখা টমেটো। 4টি টমেটো টুকরো এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, তা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। নিচ থেকে সর্ষে পোস্ত বাটা এইভাবে টমেটোগুলো কাঁচা লঙ্কার গায়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, ওপর নিচ করে নিচ্ছি। দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপরে ভাপে বসিয়ে দেব। ঢাকনাটি ভালো করে টাইট করে লাগিয়ে রাখতে হবে। এরপরে এইরকম টাইট করে লাগিয়ে ভাপে বসিয়ে দিচ্ছি। এখানে কৌটোটি ঠিক 1/3 ভাগ জলের মধ্যে ডুবে থাকবে। এর থেকে যদি বেশি জল হয়ে যায় তাহলে জল কৌটোর মধ্যে ভরে যেতে পারে, তাই খেয়াল রাখবেন। তাই কৌটো যতটা থাকবে তার 1/3 ভাগ জল থাকবে। এইভাবে একটা ঢাকনা দিয়ে ফুটতে দিচ্ছি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটি খুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। কৌটোটি এখন গরম আছে, আমি সাবধানবশত কৌটোটিকে তুলে নিচ্ছি। কিছুক্ষণের জন্য ঠান্ডা করে তারপরে আপনাদের খুলে দেখাচ্ছি।
দেখুন বেগুন ভাপা একেবারে রেডি হয়ে গেছে। গরম ভাতে এই রেসিপি জাস্ট ফাটাফাটি লাগবে, একবার হলেও আপনারা এই রেসিপি ট্রাই করবেন, দেখুন কতটি মাখো মাখো হয়েছে। বেগুন ভাপার এই রেসিপি কেমন লাগলো তা আমাকে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। আমি যখন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ভিডিওটি এতক্ষণ মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।